হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেহেন্দি পড়েছি, এদিকটা বোঝা যাচ্ছে না, মেহেন্দিটা মানে নষ্ট হয়ে গেছে, মানে এক্সপায়ার হয়ে গেছিলো। আসবে, এটা আমার এক বান্ধবী পরিয়ে দিয়েছে, এটা আমি নিজে পড়েছি। এইটুকুনো জায়গার জন্য মানে একদম খারাপ লাগছে। শ্রাবণ মাসে আজকে প্রথম দিন, একে শুভ কী বলবো, শিব পুজো হয় এই মাসে। এই মাসে শিবের আরাধনা করা হয়, এই মাসে এটাই হয়তো শিবের আরাধনা করা হয়। শিব পূজা আছে, আমিও মেহেন্দি পড়েছি, সবাই সবুজ সবুজ পরে। এই মাসে সবুজ জিনিস পরা ভালো, ভালো থাকে শরীর মন সব দিক থেকে, সব কিছুই ভালো থাকে। সেই কারণে হয়তো সবাই পরে, আমি জানি না মূল রিজন কী, কিন্তু সবাই পরে, তো আমিও পরবো। আজকে তো শুধু মেহেন্দিটাই পরলাম, চুড়ি কবে পরবো জানি না, তবে পরবো। প্রথমে বলে রাখি, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে রাখো অল নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে সঙ্গে থাকো, ভিডিও কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো। আকাশটা কী সুন্দর লাগছে, তো ঘামাচ্ছে, এদিক দিয়ে ব্যাগ পড়েই যাচ্ছে। আজকে তাও সেরকম একটা রোদ্দু ছিল না, তাও আজকের ওয়েদারটা অনেক ভালো। তো কিছুদিন ধরে যে এত গরম, গরমে মানে শরীর পুড়ে যাচ্ছে, আমার দিদির গায়ে ফসকা পড়ে গেছে গরম। তো মালদার দিকে তো আরো প্রচুর গরম, আমার দিদির ফ্লোরে শুচ্ছে, বলছে বিছানায় কিছুতেই শোয়া যাচ্ছে না, বা চারবার করে ঘর ধুয়ে ফেলছে, রাত্রে ফ্লোরে শুচ্ছে এত গরমের জন্য। আর আজকে স্যানিটারি তেমন কিছুই করায়নি, শুধু যে যেটা পারে সে সেটা করেছে। আমি ক্লিনজার দিয়ে ক্লিন করে মানে স্কিন ক্লিন করলাম, আর হচ্ছে একটু আমার স্কিনে জেল ম্যাসাজ করলাম। আমার তো অয়েলি স্কিন, তো অয়েলি স্কিনে তো জেল ম্যাসাজ যায়, সেই তো জেল ম্যাসাজ করলাম। আজকে আই মেকআপ দেখাতে চেয়েছে, আই মেকআপও দেখাই, এখন অনেক স্টুডেন্ট কম আসছে, অনেকেরই এক্সাম চলছে, গরমে অনেকেরই শরীর অসুস্থ, এত গরম। আমি নিজেও এক সপ্তাহ ধরে যাই, ভিডিওতে কথা বলতে বলতে গেলে না সবাই পিছন থেকে তাকিয়ে দেখে জিজ্ঞাসা করে যে তুই কী বলছিস, কার সাথে কথা বলছিস, সবাই উল্টোটা হবে যে আমি হয়তো কারোর সাথে কথা বলছি। যেন পিছনে হয়তো কেউ ফট করে চলে আসলো, আমি যদি দেখি ফট করে চলে আসলে আসলো, বাট আমি বেশিরভাগ ইগনোর করি, কারণ অত কথা কৈফত কাউকে দিতে ইচ্ছে করে না। ঠিক কি না করছি, প্রচুর হচ্ছে। তো কালকে মনে হয় আই মেকআপটা দেখাবে, আইব্রো দেখাই, আইব্রোটা হয়ে গেছে তো আমি দেখিনি, তো কালকে আইব্রোটাও একবার দেখে নেবো। তো বাড়ি গিয়ে আজকে টিফিন নিয়ে যাইনি, প্রচুর খিদে পেয়েছে, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে চান করবো। এত গরমে চান না করলে আরামই লাগবে না, কিছু দিন চান করবো, চান করে ফ্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া করবো। আর এত অয়েলি স্কিন, স্কিনে দেখতে পাচ্ছ তোমরা, আমার স্কিনটা পুরো চিকচি চিকচি করছে অয়েলি স্কিন জন্য। মেহেন্দিটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলো, এটা আমি নিজে পড়েছি, আমি জানি সুন্দর হয়েছে। তো তোমরা ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে রাখো অল নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বাড়ি গিয়ে কিছু শেয়ার করতে পারবো কিনা জানি না, হ্যাঁ বাড়ি গিয়ে এত গরমে যাওয়ার পর খুব টায়ার্ড লাগে, আর খাই দায় আর কিছু ভালো লাগে না, তখন অনেক একটু শুয়ে থাকি। হ্যাঁ যদি পারি তো পারি তো শেয়ার করবো, কোনো কিছু পারি তো যদি করতে পারলাম তো পারলাম, যদি না পারি তো ভেবে নিয়ে এখানে এন। তো আপাতত কালীন, আপাতকালীন টাটা, সঙ্গে থাকো।